এখন তো উন্মুক্ত, আপনারা দোয়া করেন খালি আমার নেত্রী রে তার মন গলায় আমার তেমন কিছু লাগে না, আল্লাহ জানে কোন গান দিয়েছে আমার এই অর্থমন্ত্রীর মনটা গলাইতে পারুন, সেই গানটা আসলে শিখতে হবে ভালো করে। আমার নেত্রী রে যেদিন সংসদে আমি মনে করাই দিছিলাম একটা রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য দিতে গিয়ে আমি বলছিলাম নেত্রী আপনি সিঙ্গারের মাঠে বলছিলেন এই আঞ্চলিক মহাসড়ক করবেন এই সিঙ্গারের রোডটাকে, আপনি কথা দিয়ে আসছেন, আপনি ছাড়া আপনি আমরা কিছু দিতে পারি না সিঙ্গারবাসী মানিকগঞ্জবাসী, কিন্তু আপনি যেহেতু কথা দিচ্ছেন এই কথা দিয়ে তখন কর খেলাম আপনি তো করেন না, আপনি এই রাস্তাটা আমাদের করে দেন আপনারা আমরা দিতে পারি নাই কিন্তু আগামীতে দিব ইনশাল্লাহ, আপনি আগে দেন কি আর করার। এরকম ভাবে বইলে ওই দিন উনার উদ্দেশ্যে এই রাস্তা নিয়ে কোনো গান আমি গাই নিয়ে যাই, ওই দিন গানটা গাইছিলাম এইরকম, ওরে শেখ হাসিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না, তোরা করে দেখ লক্ষ্য কে পক্ষ বিপক্ষ, দাঁত হারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যদি। হাই রে বাঙালি, ওরে বাঙালি, হাই রে বাঙালি, ওরে বাঙালি, হাই রে বাঙালি, তোরা বুঝবি রে সেদি, হাই রে বাঙালি, তোরা বুঝবি রে সেদি, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন আমাদের, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন, শেখ হাসিনার জন্যে আছে এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা মন্ত্রী আসছিল বাইরে রামপুরে মুক্তিযোদ্ধাদের জন্যে তাদের সন্তানদের জন্য চৈত্য গোষ্ঠী মানে কি আমার পর্যন্ত যারা হইব তাদের জন্য কত কি যে শেখ হাসিনা করতেছে সেই কথা, তাদের চাকরি তাদের ভাতা তাদের টাকা তাদের বিধবা ভাতা মানে কত কি সন্তানদের ভাতা সারা জীবন যাতে সরকার চালায় যায় সেই ব্যবস্থা কিন্তু একমাত্র শেখ হাসিনা করে যেতেছে, তাই আমি গাইলাম ওরে শেখ হাসিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না, যুদ্ধ করছে কিন্তু খালেদা জিয়া জিয়া রহমানের ভয়ে কেউ কই নেই যে আমরা মুক্তিযুদ্ধ করছি, আসল না এরকম অবস্থা, হ্যাঁ অনেকে মুক্তিযুদ্ধ ঠিক আজকে বাতিল কেন করছে কেন হয়েছে ভয়ে কয় নাই বিএনপির দাম পড়তে মাইরে ফেলাইবো, তাই না যদি মুক্তিযোদ্ধা মাইরে ফেলাইবো, হ্যাঁ এই বিএনপি জামাতের জন্য ভয়ে মুখ খুলতে পারে নাই, তাই আমি বললাম ওরে শেখ হাসিনার জন্যে আছে এই মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না, তোরা করে দেখ লক্ষ্য কে পক্ষ বিপক্ষ, করে দেখ লক্ষ্য কে পক্ষ বিপক্ষ, দাঁত হারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন, হায় রে বাঙালি তোরা বুঝবি রে সেদিন, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন আমাদের, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন, মন চায় না শেখ হাসিনা থাকতে, ওনাদের কাছে আমরা অন্তত বুঝাই দিতে পারি যে না মানিকগঞ্জের মানুষ তাদের ভুল বুঝতে পারছে, সিঙ্গারের মানুষ ভুল বুঝতে পারছে, তাই আর অন্য কোথাও না ওই নৌকা মার কাছে আর তারা ভোট দেয় না, এটাকে আমরা করতে পারি কিনা, আমরা অন্তত এতটুকু আশ্বস্ত আমরা দেশরত্ন শেখ হাসিনাকে করতে চাই যে আমরা সিঙ্গারবাসী আপনার আছি আপনার হয়ে থাকবো, আমাদের যত ঠকা আছে আমরা বিগত দিনে যা পাই নাই আপনার আমলে আপনাকেও ভোট দিব এবং এর মধ্য দিয়ে আমাদের ঠকাটাও আমরা উচিত করবো, আমরা এটা করতে পারি কিনা, তাই